আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা, আবার কেউরে যন্ত্রণা, হরে কেউরে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হরে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। কি করতেছেন হাত ছাড়েন? আগে বাড়ি চলো, বিবাহ করালো। আচ্ছা আচ্ছা, বকুল ভাই হাত ছাড়েন তো। আপনারা আর বকুলার লেগা এই পুষ্প পরিবারের মান ইজ্জত যাইতে বসে, এটা বুঝেন? আমি আবার কি করলাম তোর লগে ভাই? না এটা জরুরি কথা আছে। কি কথা? তুমি দেখে আমার বাপ না তালু হয়ে গেছো, কাল সাপরে কোনোদিন আমার মা বলে স্বীকার করবো না। আমারে যা খুশি কো, কিন্তু মায়েরে কিছু কইস না। এখন তুমি যদি একটু পড়াইতে পারো। আপনি যখন কইছেন মুরব্বী মানুষ, পড়াবো নাকি? একশো বার পড়ান। এটা কি হলো চাচা? জীবনের প্রথম পছন্দ করলাম সে ফিট খায় গেল, আমার কপালটা কি এতই খারাপ? না না, তোমার যে বিবাহের ফুলটা ফুটছে এটা তারই লক্ষণ। আরে ঘুমাই গেছো নাকি? নেহি নেহি, কত দূর এলাম? অনেক দূর। ওঠো। অনেক দূর? হ্যাঁ। মামু, তুমি আমার লগে এটা কি করলা? হাম 20 ইয়ার্স পর দেশে ফিরলাম, আর আর লগে লগে তুমি আমার লগে বাটপারি শুরু করলা। হাজার নকল পাত্র সাজানো কি বাটপারি? হ্যাঁ, পাত্রীপক্ষের লগে বাটপারি নেহি করিয়ে। শোন শোন ভাই, না পাত্র না পয়া তোমার লয়ে গেছি এই আর কি। এটা আমার আগে কইবা না, আগে কইছিলা তো। যাই হোক ভাই, না তুমি কিন্তু অ্যাক্টিংটা করছো ফার্স্ট ক্লাস। আমার আগুনের মধ্যে ফেলাই দিয়া তোমরা পুষ্পের হাসি আসবা, আর আমি অ্যাক্টিং নেই করিয়ে। তুমি আমার মাথায় হাত দিয়ে কওছে, অ্যাক্টিং না করলে ওই খোদে যাবে আমার ছাড়ত। বুঝছস, সেদিন তো শরবত খায়া পাগলা পানিতে পড়লো, বিয়ার হাউসটা মানে মিথ্যা গেছে। পাগলা জীবন আর বিবাহের নাম নিব না। হায়রে শরবত, এক শরবতে বকুল পাগলার বিয়ার হাউস শেষ। শোন, আমরার কত বুদ্ধি, আমরার বুদ্ধির জোরে এরপর অন্য কোনো পাত্র এলে পাগায় দেওয়ানোরও ক্ষমতা রাখি। হ আপা, আমরার দুই বোনের বুদ্ধি অনেক বেশি। তাই তোর বুদ্ধি একটু বেশি, এরপর অন্য কোনো পাত্র আইলে আমরা পাঁচ রকমের শরবত দিব, আর পাঁচ রকমের শরবতেই মরিচ দেওয়া থাকবো। পাত্র শরবত খাইবো আর পানিতে পড়বো, শরবত খাইবো আর পানিতে পড়বো। শোনো, এইবার মরিস না, এইবার শরবতে এমন জিনিস দিব পাত্র পুকুরে যাওয়ারও সময় পাইবো না, জায়গায় বেহুশে যাবো। দেখ ভাইগনা, বিষয়টা বোঝার চেষ্টা কর।
এক বাপের এক মাইয়া, তাহলে বিবাহের পরে সব সম্পত্তি তো তোর। আচ্ছা মামু, আমার কি টাকা পয়সার কিছু কম আছে? এই যে 20 বছর বিদেশে গিয়া যা ইনকাম করলাম, তা দিয়ে তো লেগের পর লেগ দিয়ে আজীবন কাটিয়ে উঠবো। না সেটা ঠিক আছে, কিন্তু খুদেজার বাপের সম্পত্তি পাইলে তো তুই আরো বড় লোক হয়ে যাবি, তাই না? সামজা মামু, তুমি ফামুক অটোকে আমি বিশ্বাস করি, কিন্তু তোমার চেয়া বড় কোনো ফামুক অটোক আইলেও আমারে বুঝাইতে পারবো না। বিষয়টা যদি তুই বুঝতে পারোস তাহলে কিন্তু কামে লাগবে। শুনিয়ে মামু, আগে তুমি বিবাহ করো। দূর, আমি কই কি আর আমার সারিন্দায় কই কি। মামু, এই যে তুমি বিবাহ না কইরা তুমি যে গটকালি করো, তোমার শরম লাগে না? সত্যি কথা কইলেই খালি আতঙ্ক পাতঙ্ক হয়ে যায়। হ্যাঁ মামু, আমার এক মাইয়া দেয়ছে, মাইয়া আমার লগে ছলনা করছে, মরিচ বাড়া দিয়া শরবত খাওয়াইছে। কেন বিয়া না দেওয়ার লাগা? তুই ভিতরে যা, আমি আইতাছি। ভালো আছে? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? রে ভালো। ওই ইয়েটা লেব, ফিটা লেব এখানে। কিরে বকু, ওই দিন যে মতি মিয়া তরলে পাত্রি দেখবার গেল, তা খবর কি? পাত্রি আমারে মরিচের শরবত খাওয়াই দিছে। হায়াল্লাহ, কই কি ওই বেত্ত মিজমায় তোর মরিচের শরবত খাওয়াইছে? হ আরে পায়াল, আড্ডি গুড্ডি ভাঙ্গালাম। ওই মায়ের লগে তোর বিয়ে না হইয়া ভালো হয়েছে, আমি তোর ভালো দেখে মায়ের দিকে বিয়ে করাবো। ঠিক আছে, অনেক সময় তোর খুদে তার ভুলোকে দেখা হয় নাই। আমি তোর লিগে নাস্তা নিয়ে আইতাছি। ইজ্জত, হ্যাঁ ইজ্জত, ও ভাই তোর কি মনটা খারাপ? প্যান প্যান নেই করিয়ে মন মাজাজ খুব খারাপ। তোমার পোলা আমার একটা পাগল পাত্রীর বাসায় নিয়ে গেছিল, সে তো এখন আমারে বিবাহ করতে চায়। খুব ভালো কথা, করে ফেলা। পাগল মায়া নিয়ে আমি সংসার করি, আর তা বাদে মামার বিয়া না দিয়ে আমি কেমনে বিয়া করি? শোন মতিরে আমি অনেক কইছি, সে বিবাহ করব না, তুই করে ফেলা ভাই, আমি তোর বউটা দেখে যাই। পাত্রী কেডা জানো? কেডা? লোকমান, লোকমানের মায়া খোদে যা। ওরে সর্বনাশ, না না, ওই মাইয়া বিয়া করুন যাইব না। ও মাইয়া বিয়া করলে তার জীবন একেবারে বরবাদ হইয়া যাইব। তাহলে চিন্তা করো, আর তোমার পোলা আমার। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন? সূর্য কোন দিক থেকে উঠছে? সূর্য যেদিক থেকে উঠে না সেদিক থেকে উঠছে, এটা যেমন সত্য তেমন সত্য হলে আমার বিবাহর ফুল ফুটছে। বেশরম মাইয়া, যা এখান থেকে। আমার লোকে ঠেসা করতেছেন। না তুই যা এখান থেকে। ইজ্জত আমার লোকে চলে। মতি, আরে ইজ্জত তো তোরা নিয়ে যায় আমাতি।
ওই বেটা জোরে জোরে বাতাস কর, হাতে জোর নাই? খাস নাই তুই? খাইছি। তাইলে হাতে জোর নাই কেন? চারিদিকের খবর কি? ভালো। হ্যাঁ ভালো, ঠিকঠাক চলতেছে? হ্যাঁ চলবে। আচ্ছা, আমদানি আমদানি খবর কি? ভালো। হ্যাঁ ভালো। আর ওই বাড়িতে গেছিলি? গেছিলাম। দেখছস? দেখছি। দেখতে কেমন? ভালো। তো ভালো, দেখি আসো। সরিষা ভাই? হ্যাঁ। ইনি হলো গটক মতি। ও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম বহু শুনছি। বসেন। আচ্ছা যাও। আমিও আপনার নাম বহুত শুনছি। আপনি তো অত্র এলাকার একজন ফামু সরিষা ব্যবসায়ী। ফামু মানে? ফামু বুঝলেন না? ফামু হলো একটা ফরাসি শব্দ, মানে বিখ্যাত। আমার তো আবার ঘটক হিসেবে নানান দেশের ভাষা জানতে হয়। সুন্দর কথা কইছেন চাচা। চাচা আপনারে আনন্দের লাইগা ওই মুন্সি ফারুকরে কতবার যে কইছি। তারে কর দরকারটা কি? তারে সাথে করে আমার বাড়িতে গেলেই তো পারতেন। ব্যবসা লইয়া ব্যস্ত থাকতে হয়, আইজ শরীরটা ভালো না, এই জন্য বাড়িতে আসি। বিশ্বাস করবেন, দম ফালানোর সময় পাই না। ওই যা, ভাতের ব্যবস্থা কর। না না না, আমি ভাত খাইয়ে এসেছি। তাই যা, নাস্তার ব্যবস্থা কর। আমার নাস্তার কি দরকার ছিল? না না, কি মতি চাচা, আমার প্রথম কথা হইল আপনি আমার তুমি কইরা রাখবেন। আচ্ছা আচ্ছা, কি বিনয়! আরে আপনি মুরব্বী মানুষ। আর দ্বিতীয় কথা হইল সুন্দর মেসেলের লগে আমার বিবাহ দিবেন, টাকা পয়সা যা লাগে আমি দিব, চিন্তা করি না। মনে করো যে তোমার বিবাহ হয়ে গেছে। চাচা মনে করলে তো হইব না। শোনো, আমার নাম হলো মতি ঘটক, আমি তো পাত্রি পয়দা করি। আসছি, একটু বিশ্রাম নেই, তারপরে কথাবার্তা বলি। বাতাস কর। তাইলে জোর করে বিবাহ? তোরে জিগা করতে হইব। তুই জানোস না আমার বিবাহের ফুল ফুটছে। তোমার তো বিবাহের ফুল ফুটতে অনেক আগে জইরাও গেছে, সুতরাং উনাদের সাইডে তো সাইড। আহা, ইজ্জত রে দেখার পর আমার আবার নতুন করে ফুল ফুটছে। আয় খদে দেবো। তোমার কথা শুনলেও জ্ঞান বাড়ে, মাশাল্লাহ। তুমি আহনের পর থেকে ফারহানা মন দিয়া পড়াশোনা করতেছে, আর ফারজানা তো বইয়া থেকে জ্ঞান লাভ করতেছে। কেমনে বুঝলেন? এই যে তুমি কত ভালো ভালো কথা কও, আবার সারা গেরাম গইরা কত রকমের ওষুধি গাছ চিনাইছো, গাছ যে মানুষের বন্ধু সেটাও শিখাইছো। জ্ঞান দেওয়া তো সব শুরু করছি, দেখবেন দুই বোনেরে কিরম জ্ঞানী বানায় তুলি। দুই বোনেরে জ্ঞানী বানানোর দরকার নাই, ফারজানা তো লেহাপড়া সারিয়াই দিছে, তুমি ফারহানারে জ্ঞানী বানাও। শোনেন, স্কুলে না গিয়েও যে জ্ঞান অর্জন করা যায় এটা বোঝানোর লিগে ফারহানার স্কুল বন্ধ করছি। আর ফারজানা স্কুল না গেলে কি হইব, আমার কাছ থেকে তো জ্ঞান অর্জন করতেছি। ঠিক, তুমি যেটা ভালো মনে করো। বাবুল, তোমার ফুফু কেমন আছে? ভালো ভালো আছে। ফুফুর দিকে খেয়াল রেখো, বুঝছো? জি চাচা। এই তোমার না কইছি যে আমার চাচা রাখবো না, তুমি আমার রাখবা। খালু কইও, খালু খালু কে দেখো, খালু কে ভালো লাগে, সরম লাগে না? আচ্ছা ঠিক আছে। ভালো বানাইছো চাটা, নাও টাকা। এই চাচা, এটা তো আমি তো ভাঙতি নাই,
আরে বাংতি দর লাগবো না, রাখো রেখে দাও। আমি আমি দেখি কি করবো। আরে শোনো শোনো শোনো, দোকানে তোমার তো মালপত্র নাই, মালপত্র উঠাও বুঝছো, আর দে তোমার দোকানটা ঠিকঠাক করে দিতে পারি কিনা। হ্যাঁ চাচা টাকা লাগবে না, আপনি আমার দোয়া করেন না। আরে না না শোনো শোনো শোনো, কথা আছে না, দাওয়াও লাগে দোয়াও লাগে বুঝছো। যাও যাও ব্যবসা বাণিজ্য করো, লাভটা বলে তারপরে ফেরত দিও বুঝছো। আচ্ছা যাও যাও, হয় পালোটাই নিজের ঘরের খবর নাই, দশ গ্রামের খবর রাখবো। আপনার বাগনা ইজ্জত রে খতজা বেগম ধরে নিয়ে গেছে, বাইন্ধে নিয়ে গেছে বিবাহের জন্য। হ্যাঁ ককি শেষবারের মতো জিজ্ঞাসা, বিবাহ করবা কও, বিবাহ করবা কও কও। শুনিয়ে হাম ক্যান্সারের রোগী আছি, বিশ্বাস করো তোমারে বিয়া করলে তুমি বিধবা হয়ে যাইবা, আমি যাই না শুনে তোমারে বিবাহ করতে পারি না। তুমি মিশা কথা কইতাছো, গুটি করতাছো, বিশ্বাস করিয়ে তিন কসম দিতেছি, আমার বিদেশি ডাক্তার দেখা কইছে আমি তিন মাস বাঁচমু। অসুবিধা নাই, তিন মাসই সংসার করুম, তুমি আমার সেবা পাইয়া হাসি মুখে মরবা। আমি তো কান্দে কান্দে মরতে চাই, আমি বেঁচে থাকতে তোমারে কান্দে কান্দে মরতে দিব না। আমার আরো একটা রোগ আছে, এই রোগটার নাম হাম নেই জানেন গাই, বিদেশি ডাক্তার দেখাইছি তারাও ধরতে পারে নাই। আসলে আমি হুট করে চাইতে চাই, আর চেতলে যারে তারে সামনে পাইলেই হয় কামড়ায় ধরি, আর আমার কামড় খায়া কেউ বাচ্চা এরকম নজির নাই। কোনো অসুবিধা নাই, দরকার হলে কামড় খায়া মরুম, তবু বিবাহ করুম। মামু মামু মুজে বাঁচাইয়ে। আরে মামু দে কিছু বলতা বলতা, এদিকে আগাইবে না, হাতে দেখতাছো দাও এক কোবে ফেলাই দিমু। আয় ভালো ভালো সাই করতেছি, সারুম না কোনো দিন সারুম না, দরকার হলে মামু ভাগনে দুইটারে কুপায়া মাইরা জেলে চলে যামু, তবু সারুম না। আরে পাগলি বুঝাস না, কাছে খবরদার আগানোর চেষ্টা করো না, এক কোবে ফেলাই দিমু। মামু ষড়যন্ত্র নেই করিয়ে আম বিবাহ নেই নেই করতি। আয় খবরদার, দুইজনের বিবাহের ফুল ফুটে গেছে, যাও শোনা যাও যাও সাজুগুজু করে ফেলো, যাও যাও। কাজী কিন্তু আর নেওয়া পড়বো, কাজী আইলে কিন্তু আর কোনো খবর। পিতা মাতা ভাই বোনকে নিয়ে একত্রে বসবাস করা নামই পরিবার, পিতা মাতা পিতা মাতা পিতা মাতা ভাই বোনকে নিয়ে একত্রে উল্টা পাল্টা করতেছো কেন? ঠিকই তো আছে, কেমনে ঠিক আছে? তোর পিতা তো কবে মরে গেছে, আর তোর তো ভাইও নাই। তুই ক মাতা আর এক বোন নিয়ে একত্রে বসবাস করার নামই হইলো পরিবার। ও তো ছোটবেলার পড়াশোনা করে, বড়বেলাটা পরে পড়াশোনার নামে যত সব আতাং ফাতাং। আচ্ছা ঠিক আছে, তোর যা মনে চায় তুই তাই কর। আচ্ছা মাতা রেহেনা বেগম, আমি ফারহানা বড় বোন ফারজানা নিয়ে একত্রে বসবাস করার নামই পরিবার। এবার হইছে? দেখ বেশি আতাং পাতাং করিস না, মেজাজ কিন্তু খারাপ আছে, ঠিক মতন পর। লোকল মানে মামু, আমি এখন লিব্রো হইছি, আমার একটু শান্তিতে বইতে দাও। লিব্রো ফ্রান্সে, লিব্রো মানে হইলো তোমার মুক্ত হওয়া। রাখ তোর ফ্রান্স দেশের ভাষা, তুই বেটা পুরুষ জাতের কলঙ্ক। গামিন যে এত রিকল সেটা আজ বুঝলাম। কি কস? ফ্রান্স দেশে বালিকারে গামিন আর ভয়ঙ্কর রে অরিকল কয়। ওই আমার সামনের একটা ফ্রান্স দেশের ভাষা কবি না, মেজাজ কিন্তু বহুত খারাপ। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তাড়া,
কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। বিয়ে নামের কাণ্ড কানা, কেউ রে দেশান্তনা, আবার কেউ রে যন্ত্রণা, হরে কেউ রে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পারে না থাকতে মানুষ ছাড়া, ঘটক এবং আমরা।